হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্বিতা চক্রবর্তী। তো আজকের ব্লগটা একটু দেরি করে স্টার্ট করছি, এখন বেজে গেছে, বেলা হয়ে গেছে 12:01 এরকম বেজে গেছে। তো দেরি করে স্টার্ট করছি কারণ সকাল থেকে টাইম পাইনি, আর তো আজকে বাড়িতে এমনি পুজো ছিল। তো সেরকম এখন আমাকে একটা ফ্রেন্ড ফোন করেছিল, ও বলল যে আমাদের এখানে আসবে শপিং মলে, তো ওখানেই ওর সাথেই চলো আমিও যাব ওর সাথে দেখা করতে, অনেকদিন দেখা হয়নি। তো এখন ফটাফট আমি খেয়ে দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে বেরোবো, না হলে লেট হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো, ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো উইদাউট এনি ফার্দার অ্যাডু আজকে ব্লগটাকে স্টার্ট করি। আই হোপ তোমাদের ব্লগ দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। জিন্সের কালেকশন গুলো দেখ, রুবি এইরকম প্যান্ট ভালো দিয়েছে, সবাই নিচ্ছে আমার নিচ্ছে ছেলে কালেকশন দিয়ে বোঝো। তো এখন আমরা উপরে যাচ্ছি কালেকশন দেখতে, এটা ছেলে কালেকশন তোমাদের কোথাও রেখে দেবো, ছোটো বাচ্চা বাচ্চাদের কালেকশন গুলো আছে। ও কি কিউট লাগছে দেখ এটা, তো এখন আমরা এখানে বসে আছি, কাজ না থাকলে যা হয়, তো আমাদের কাজ নেই, কাজ না থাকলে আমরা এরকম চুপচাপ বসে থাকি, ঘুরতে এসে চুপচাপ বসে থাকি, জামা প্যান্ট কিনিনি, চুপচাপ বসেই থাকি আমরা। তো দেখতে পাচ্ছি এখন কোথায় কোথায় যাবো, আই থিঙ্ক জানি না, যেখানে যাবো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে, জানি না, তেমন কোনো প্ল্যানই নেই আসার। হ্যাঁ প্ল্যান নেই, হঠাৎ দেখা হয়ে গেল, কিছু প্ল্যান নেই, হুটহাট করে সব প্ল্যান, আমরা এরকমই মানুষ। ওয়াও আগের বার এটা আসছিলাম, হ্যাঁ ড্রেস গুলো খুব দারুণ দারুণ আসছে তো এবারে। Come here. এই পিঙ্কটা দেখ, হ্যাঁ প্রাইস কত আছে দেখ,
বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো আর বেরোইনি, তো এখানে সামনে যখন রিলায়েন্স তখন ঢুকে গেলাম। চকো খাবো, কেউ কিনে দেবে। ওই এখান থেকে একটা ফ্রুটি বা কিছু নিয়ে নিলে হতো। আমাকে খাওয়া না দুটা। আমি যে এত বছর এলাম একবার হুইপ ক্রিম দেখতে পেলাম না এখানে। হুইপ ক্রিম কেক বানাবো বলে এখানে শত সমস্ত মশলা আর কত কিছু আছে। ওই এখানে থেকে কি করবো আমরা, কি বাজার করতে এসছি মশলা বাজার? উপাস চল। আরে খুঁজে পাচ্ছি না, এই তো পেয়েছি। খাওয়া খাওয়া, এটা এত বড় হলে কি করবো? এখন আমার বাজার করতে ঢুকছি, এত বৃষ্টি হচ্ছে তাই ওখানে ব্যাগ রাখতে হবে আবার, এটাই একটা সমস্যা। তো আমি এখন বাড়ি এসে গেছি আর ও বাড়ি চলে গেছে। এত বৃষ্টি হচ্ছিল তো আর কোথাও যেতে পারিনি, ডাইরেক্ট বাড়ি এসে গেছি। এখন বাড়ি হয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, দেখলাম বাড়ি এসেই বৃষ্টি কমে গেছে। তো আর কি করব, এখন একটু রেস্ট নেই। রেস্ট এখন 3:30 বেজে গেছে, তো রেস্ট নিয়ে পরে কথা বলছি। চলো এখনকার মতো এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে টু দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। তো ভিডিও ভালো লাগে থাকলে কি করতে হবে তোমরা জানো, প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো টাটা।